চাপ বেশি পড়ায় ধীর গতিতে মিলছে টিকিট। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার। এদিকে বাসের আগাম টিকিট নিতে কাউন্টারে নেই চাপ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহি এবং কল্যাণপুরে আছেন তোহা খান তামিম। শুরুতে যাচ্ছি সালেহির কাছে। গতকালকের চেয়ে আজকে সকাল থেকে কিন্তু যাত্রীরা সার্ভার জটিলতায় পড়েছেন এবং অনেকেই টিকিট কাটতে না পারা মানুষের সংখ্যা কিন্তু হচ্ছে আজকে বেশি। আপনি জানেন যে আজকে 18 এপ্রিলে টিকিট দেওয়া হচ্ছে এবং আজকে 18 এপ্রিলে টিকিট দেওয়া হবে প্রায় 28,000 টিকিট, অর্থাৎ 25,000 প্রতিদিনের যে টিকিট তার সাথে আজকে যোগ হয়েছে 3টি ঈদ স্পেশালের 3,000 টিকিট। সব মিলিয়ে আজকে 28,000 টিকিট বিক্রি করবে কমলাপুর রেল স্টেশন। ঢাকা থেকে সারা দেশের গন্তব্যের উদ্দেশ্যে এখান থেকে 28,000 টিকিট বিক্রি হবে। গতকালকে ঈদের আগাম টিকিটের যে 17 তারিখের টিকিট বিক্রি করা হয়েছে সেখানে যাত্রীদের চাহিদা অনেকটা কম ছিল। তারপরেও উত্তরবঙ্গের টিকিট কাউন্ট যখন অনলাইনে বিক্রি শুরু হয়েছে তার 3 মিনিটের মধ্যে উত্তরবঙ্গের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সকাল এখন 11টা বেজে পেরিয়েছে কিছুটা সময়, এখনও কিন্তু পশ্চিমাঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গের টিকিট কিন্তু এখনও কাউন্ট অনলাইনে আছে এবং একই সাথে পূর্বাঞ্চলের টিকিটও কিন্তু কাউন্টারে আছে। তার মানে আজকে 11টা পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে অনলাইনে সর্বমোট প্রায় 12,000 মতো, অর্থাৎ 11,800 টিকিট এখন পর্যন্ত বিক্রি হয়েছে। গতকাল চাহিদা কম থাকার পরেও মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে গিয়েছিল উত্তরবঙ্গের। আজকে কিন্তু তার বিপরীত চিত্র, অথচ আজকেই কিন্তু চাহিদা সব থেকে বেশি। তাহলে আজকে কেন টিকিট গতকালের চেয়ে আজকে কম বিক্রি হচ্ছে অথবা আজকে কেন ধীর গতি, এমন প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আজকে যেহেতু অধিক সংখ্যক মানুষের চাহিদা রয়েছে সুতরাং সার্ভারে একসাথে টিকিট কিনতে চাচ্ছেন এমন লোকের সংখ্যা আজকে গড়ে প্রায় 13 লক্ষ করে। সুতরাং যেহেতু 13 লক্ষ লোক একসাথে টিকিট কেনার চেষ্টা করছেন, সার্ভারে প্রবেশ করছেন, সার্ভারে ক্লিক করছেন, যে কারণে অধিক সংখ্যক লোকের চাপে সার্ভারে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং সেই জটিলতার কারণে আসলে টিকিট না পাওয়া লোকের সংখ্যা বাড়ছে। এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত টিকিট অনলাইনে বিক্রি হয়ে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তারা সেটিকে অনলাইন পর্যন্ত সেই সমস্ত টিকিট আসলে বিক্রি হবে। সুতরাং এখন যেহেতু টিকিটের জন্য অনলাইনে সাইবার যুদ্ধ চলছে, অনলাইনে যে তখন যুদ্ধ যখন আস্তে আস্তে কমে আসবে লোক তখন হয়তো টিকিটটা আরও স্মুথ হবে এবং এই যাত্রার আগ পর্যন্ত এই টিকিট কেউ সবাই পাবে এবং সবাইকে সমস্ত টিকিট অর্থাৎ এই 28,000 টিকিট যে বিক্রি হবে সেটি একটু জটিলতা তৈরি হলে পরবর্তী সময়ে সেটিকে তারা আসলে নিশ্চিত করছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের টিকিট বিক্রির আগাম খবর। জানবো সড়ক পথের খবর, রাজধানীর কল্যাণপুরে আছেন সহকর্মী তোহা খান তামিম, চলে যাব তার কাছে। তামিম, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসে অগ্রিম টিকিটের আজকে বিক্রির দ্বিতীয় দিন চলছে এবং আমরা দ্বিতীয় দিন এসে লক্ষ্য করছি যে চিরচেনা যে কাউন্টারগুলোতে ভিড় লক্ষ্য করা যায় সে ভিড় আমরা লক্ষ্য করছি না। আমি একটু দেখাতে চাই যে ঠিক এই মুহূর্তে কাউন্টারের অবস্থা আসলে খুব খুব ভালোভাবেই অনুমেয় যে এখন আসলে কাউন্টারে যেই চিরচেনা যে লম্বা লাইন সে লম্বা লাইন কিন্তু আগের মতো নেই। যদিও আমরা কল্যাণপুরের যেই কাউন্টারটিতে রয়েছি সেখানে মোটামুটি বেশ কয়েকজনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যার তারা অগ্রিম টিকিট সংগ্রহ করতে আসছেন, তাদের কাঙ্ক্ষিত তারিখের কাঙ্ক্ষিত সিট অনেকে পাচ্ছেন এবং চলে আসছেন। এবং অন্যান্য যে কাউন্টারগুলো রয়েছে, দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, পরিবহনগুলো রয়েছে, সেই পরিবহনের কাউন্টারগুলোতে আমরা লক্ষ্য করছি যে তেমন কোনো ভিড় আসলে নেই। বিশেষ করে বড় বড় যে সমস্ত পরিবহনগুলো রয়েছে, গাবতলী থেকে শুরু করে শ্যামলী কিংবা কল্যাণপুরের বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতেও কিন্তু আমরা তেমন ভিড় লক্ষ্য করছি না। এক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে অনেকে আসলে পুরো চাপটা কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গগামী যে সমস্ত যাত্রীরা রয়েছে তাদের কিন্তু অনেকেরই আগ্রহ থাকে, রেলের দিকে আগ্রহ থাকে, অর্থাৎ রেলপথের যাত্রাটা স্বস্তির অনেকটা অনেকটা টাকা কম হওয়ার কারণে, অর্থাৎ যে ভাড়া সে ভাড়া কম হওয়ার কারণে অনেকেই আসলে নিরাপত্তা স্বস্তির সব মিলিয়েই কিন্তু রেলপথের দিকে অনেকে ঝুঁকছেন। তো রেলপথের টিকিটের যে বিষয়টি প্রতিদিনই কিন্তু প্রতিদিনের টিকিটটা দেওয়া হচ্ছে, এটি শেষ হলে কিন্তু বাসের যেই যাত্রীরা রয়েছেন তারা আসলে বাসের দিকে ঝুঁকবেন এবং তখন কিছুটা ভিড় আসলে লক্ষ্য করা যাবে। তো এই মুহূর্তে বলা যায় যে কাউন্টারগুলোতে ভিড় অনেকটাই কম আছে, তবে পরিবহন সংস্থা এটাও জানাচ্ছেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টিকিট রয়েছে, বিশেষ করে 18 এবং 20 তারিখের টিকিটের বেশ চাহিদার কথা তারা বলছেন। 18 তারিখের সকাল কিংবা 20 তারিখের সকালের যে টিকিট সেই টিকিট কিন্তু তারা বলছেন যে যাত্রীরা আসলে তারা আসলে পাবেন। এবং এখানে অতিরিক্ত ভাড়া কিংবা কোনো ধরনের কোনো ভোগান্তির
অভিযোগ কিন্তু আমি আসলে এখন পর্যন্ত আমরা পাই নাই। তো সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত দ্বিতীয় দিনে অগ্রিম যে টিকিট বিক্রি সেটি চলছে বিভিন্ন কাউন্টার থেকে। তো এই ছিল আমার হাতে সবশেষ কল্যাণপুর থেকে। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম কল্যাণপুরের বাস কাউন্টারে, তার আগে আমরা ছিলাম কমলাপুর রেল স্টেশনে।